قتل قتل ريك ريك قتل Hello friends, welcome to our channel. How are you? 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 তো পাথর সামনে আমার লাইট পড়তে থাকতে দেখে আমরা সেই লাইটটাকে ফলো করে আমি এগোচ্ছিলাম আর এদিকে কিং করের মধ্যে আবার একটা অদ্ভুত কোন জিনিসপত্র সরে গেছে फ्रेंड्स সেটা আমরা দেখেছি না 12 রকের আবার কিছু দেখতে পাচ্ছিল তো রাজা সুরমি লোকে ধরেছিল আমি পাথরকে খোঁজার জন্য গেছিলাম फ्रेंड्स তো হঠাৎই দেখি মানে বিকট একটা আওয়াজযুক্ত কিছু গাছের উপরের দিকে আমি যখন লাইট মারি তখন দেখতে পাই কালো কিছু একটা যার নিচের দিকে দুটো হাতের মতো মনে হলো এবং পাটা উপরের দিকে দেখে সেরকম বিকট জিনিস দেখে আমি দাঁড়াতে পারিনি এবং আমি দৌড়ে চলে আসি ফ্রেন্ডস আমার মনে হচ্ছিল আমাকে পিছনে তাড়া করে এসেছিল যখন আমি লাইটে এদের সামনে আসি তখন ফ্রেন্ডস আমি রিয়েলাইজ করি যে না আমি কিছুটা তুলনামূলক সেফে আছি হঠাৎ তখনই আমি বুঝতে পারি যে কিঙ্করের মধ্যে একটা অবতপূর্ব কিছু শুরু হয়ে গেছে যেটা আপনার প্রথম পার্টে দেখেছেন ফ্রেন্ডস তো যার ফ্রেন্ডস লাস্ট মোমেন্টে আমরা পাথরকে ওখানে খুঁজে পাই এর মিডিলে কি হয়েছিল আমরা টোটালি জানতাম না ফ্রেন্ডস তো পাথরকে সুস্থ করার পরে পাথর মুখ থেকে আমরা এটুকু জানতে পারি যে পাথরকে কিছু আমাদের ঘোষপাইন্ডার্সের ড্রেসে ড্রেসের এই পেছনে যে টুপি থাকে সেটা পাথর ভিতরে পাওয়া ছিল ফ্রেন্ডস ওইটা ধরে পাথরকে পিছনের দিকে প্রচন্ড স্পিডে টেনে গেছিল তারপরে পাথরটা কিছু মনে নেই ফ্রেন্ডস তো লাস্ট মোমেন্টে আমরা যখন চোখে জল দিই তারপর সুস্থ হয়ে আছে কিন্তু ফ্রেন্ডস এইবার আমরা একটা জিনিস খেয়াল করে দেখি পাথর প্রচন্ড শ্বাসকষ্ট এবং হাঁপানি হচ্ছিল ফ্রেন্ডস যেটা আমরা কোনোদিন অন্য কাউকে দেখিনি এরকম একটা হতে সুস্থ হওয়ার পরে পাথর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল ফ্রেন্ডস তো এরকম মনে হচ্ছে যে পাথরকে তো অক্সিজেন সিলিন্ডার দিতে হবে ফ্রেন্ডস কিন্তু না সেরকম কিছু করা লাগেনি আস্তে আস্তে পাথর স্বাভাবিক হয়েছে ফ্রেন্ডস তো ওই জায়গাটা খুবই ভয়াবহ জায়গা ছিল তো সেকেন্ড পার্টের মতো আমাদেরকে ভিতরে বাইরে থেকে আটকানোর চেষ্টা ওইবার হয়নি ফ্রেন্ডস আমাদের ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাদের সাথে যখন তাণ্ডব শুরু হয় ফ্রেন্ডস তো আমরা রিসার্চ করেছি যে এবার ওখানে গেলে আরও বেটার কোনো প্রোটেকশন নিয়ে আমরা যাবো আপনি অনেকে কমেন্ট করেছেন দাদা ওখানে জন্য আমরা পার্ট ফোর করতে যাই তো অবশ্যই আমরা তার চেষ্টা করি ফ্রেন্ডস তো আজকে আমরা যে জায়গাটাতে চলে এসেছি আশা করি এই জায়গা সম্পর্কে আপনি অনেক ভালোভাবে জানেন এই সেই জায়গা যেখানে প্রথম ভিডিওতে দেখেছেন যে সরোবরের মধ্যে একটা অবতপূর্ব কিছু প্রবেশ করেছিল যার মাধ্যমে সরোবর ওই জায়গা থেকে আসতে চাইছিল না এবং সেকেন্ড পার্টে পাথর এখানে পাথর শৈলীর মধ্যে একটা কিছু প্রবেশ করে যার জন্য পাথর এক গাছ থেকে আরেক গাছে প্রচন্ড স্প্রে লাফিয়ে চলে যাওয়ার মতো যাচ্ছিল যে পাথরকে আমরা ধরতে পারছিলাম না ফ্রেন্ডস অনেক কষ্ট করে পাথর মানে সেকেন্ড বারে যে একটা ভয়ানক কিছু ক্যামেরাতে ধরাও পড়েছিল হ্যাঁ এবং একটা ভয়ানক কিছু ফ্রেন্ডস আমার ক্যামেরাতে ধরা পড়েছিল ফ্রেন্ডস তো আমরা বুঝে গেছি যে এখানে একটা না একাধিক অশরীর আত্মা আছে যার প্রভাব এখানে আছে তো কৌশিক প্রথমবার এখানে এসছে এবং আমরা তো প্রোটিন আপনার আগের বাড়ি আমরা ছিলাম ফ্রেন্ডস তো এই জায়গাটা নিয়ে একটা কথাবার্তা আপনাদেরকে ভিতরে প্রবেশ করার আগেই বলে দিই ফ্রেন্ডস আচ্ছা যেতে যেতে কথা বলি সরো সেটা মনে হয় আই থিং সবচেয়ে বেস্ট হবে প্রবেশ করতে করতে মানে অনেক কি হ্যাঁ ফ্রেন্ডস এই জায়গাটার মধ্যে এই কদিনের মধ্যে একটা ব্যাপার ঘটে গেছে এখানকার যে ওল্ড মালিক ছিল তিনি আরেকজন নিয়োজনের কাছে নিয়ে হ্যান্ড ওভার করে গেছেন তাকে টোটাল ব্যাপারটা তারা তিনি খুলে বলেননি কিন্তু তিনি বাইরের লোক সেজন্য তিনি কিছু লোক পাঠিয়েছিলেন এই জায়গাটা পরিষ্কার করে এখানে চকচক করার জন্য এখানে পোলট্রি ফার্ম করার প্ল্যানিং ছিল যে পাশে বেসিক্যালি মাছের জায়গা করবে সবাই সামনে ফেলা দিচ্ছে পাশে বেসিক্যালি মাছের সিস্টেমটা তারা রেখে দেবে এখানে পোলট্রি ফার্ম করবে যাতে সব রকম মানে দুদিক থেকে বিজনেস করা যায় কিন্তু তিনি জানতেন না এই জায়গার পুরো ইতিহাসটা এবং যেই ওয়ার্কারদের পাঠিয়েছিলেন তারা তো টোটালি অবগত ছিল না ফ্রেন্ডস এই বিষয় সম্পর্কে তো এখানে যখন তারা বাস টাস অনেক কিছু নিয়ে আসে জায়গা পরিষ্কার করে ক্লিন করে ঠিক আছে এরকম করতে যখন সন্ধ্যে হয়ে যায় তখন তারা দেখে যে গাছের ডাল থেকে যেন কিছু তাদের দিকে ভেঙে আসছে এবং একজনকে তো টেনেও নিয়ে যাচ্ছিল ওখান থেকে তো দু চারজন মিলে তাকে বাঁচিয়ে নেয় ওয়ার্কার এখান থেকে ভয়তে পালিয়ে যায় বেশি দিন না মাত্র তিন দিন আগের কথা বলছি ফ্রেন্ডস তো তারপরই এখানকার আশেপাশের লোক যিনি আমাদের সন্ধান দিয়েছিলেন তিনি আমাদের আর্জেন্ট খবর দেওয়া যে দাদা নিউ মালিককে হ্যান্ড ওভার করার পরে এরকমটা হয়েছে ফ্রেন্ডস তো আমরা সেই জন্য এখানে এসেছি এবং সেই জিনিসপত্র সরঞ্জাম এখন এইভাবে রয়েছে এখনও ক্লিয়ার হয়নি ফ্রেন্ডস এরকম একটা অবস্থা এবং মালিক সম্পদের মতো ইতিমধ্যে ঝামেলার ব্যাপারটা রয়েছে ফ্রেন্ডস তো যাই হোক আমরা এখানে এসেছি টোটাল জায়গাটা নিউভাবে ডিভাইড করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এখানকার আত্মারা একটা পাওয়ারফুল আপনার স্পিডটা একটা পাওয়ারফুল যে সেই জিনিসটা আর কমপ্লিট হয়ে উঠতে পারিনি ফ্রেন্ডস তবে একটা কথা বারবার বলে দিই ফ্রেন্ডস এখানে আমরা এমন একটা জিনিস প্রথম ক্যামেরার সামনে দেখেছিলাম জিনিসটা মুহূর্তের মধ্যে আসলে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেলো ফ্রেন্ডস তো এই জায়গাটা আমাদের সবচেয়ে ভয়ানক জায়গার মধ্যে একটা জায়গাটা কিন্তু এখন অনেকটা সেরকমই আছে জিনিসটা এরকম জায়গায় ছিল
কি জিনিসটা ক্যাপচার করা হয়েছে এরকম এই যে শিয়াল লোরা ছিলেন দুটো দুটো শাটার ওই জায়গা দিয়ে কিছু একটা যেন সরে গেল যেন মুভমেন্ট করলো জয় শ্রীরাম হ্যাঁ দুজন ওই সাইড দিকে কিছু আছে এই 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 লাগেনি তো জয় শ্রীরাম দেখিস ভাই লাইটটা দূরে মার জয় শ্রীরাম গাছের উপর থেকেই পড়লো কিন্তু জিনিসটা জয় মাতারা জয় শ্রীরাম এই আচ্ছা দেখি সাবধান ভাই জয় শ্রীরাম সবাই কাছাকাছি থাক ভাই জয় শ্রীরাম যাবি ওই জায়গাটায় দেখলি গুটি যাচ্ছে জিনিসটা লাভ মারলো কিন্তু জয় মাতারা জয় শ্রীরাম
এই কি একটা আওয়াজ হলো না সাইড দিয়ে, এই রাস্তা তো, এই রাস্তা দেখো, জয় শ্রীরাম, জয় মাতা রাজ, জয় মা, কৌশিক 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 এই দেখে 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 জয় মাতারা জয় মাতারা। এই গাছটা নড়ছিল কেমন করে, গাছটা এখনো নড়ছে, এখনো নড়ছে, দেখ এই তোর একটা লাইট মেয়ে দেখ, সুরভি মাসিদের দিকে আছে, সুরভি দিকটাই ক্যামেরা দিকে আয় তো, তোর লাইটটা ওই দিকে মেরে রাখ, সব ক্যামেরা আমার সাথে, কি হলো, গাছটা পড়ে রচ্ছে ভাই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই ওখানে যেন কিছু আছে, কিছু আছে, চলতে আস্তে আস্তে, জয় শ্রীরাম, আসলে চল তো ভিতর দিকে, দেখি দেখি সাবধানে ভাই, আস্তে আস্তে চলতো, ওর মধ্যে যেন কিছু আছে, সাবধানে ভাই, আস্তে 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 আস্তে, জয় মাতারা, জয় মাতারা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতারা, জয় মাতারা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, আস্তে আস্তে ভাই আস্তে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আস্তে আস্তে তোরা এগিয়ে এগিয়ে এগিয়ে, চাষে ওর মধ্যে দেখতো, এর মধ্যে যেন কিছু ছিল, বলো এর আগে বাথরুমটা পরিষ্কার করার চেষ্টা করেছিল বুঝলি তো, হ্যাঁ, আচ্ছা মাকড়সা দেখ, কত বড় মাকড়সা দেখ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই সাবধানে এই গাছটাতে প্রথম পাথর উঠেছিল, ওখানটা কিন্তু আবার আওয়াজ হচ্ছে, আওয়াজ কিন্তু হচ্ছে, আওয়াজ কিন্তু বন্ধ হচ্ছে না কোনো রকম ভাবে, কিছু নেই বলো ওখানে, চুপচাপ থেকে আওয়াজটা শোনা যাবে, হঠাৎ করে শান্ত হয়ে যাচ্ছে কিন্তু পরিবেশটা, ওই জায়গাটা কিন্তু বারবার আওয়াজ হচ্ছে, সেটাই, আচ্ছা কেউ পুকুরে ঘাটের পাশে যাবে না, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতারা, জয় মাতারা,
কি হচ্ছে রে জয় শ্রী রাম জয় শ্রী রাম Let's sit down. Hey, hey. Hey, Koshi, when did you leave? Hey, Rick. Hey, hey. এই কৌশিকের মাজার নিচু করে এদিকে চলে গেল এই 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 তোল হট করে দৌড়িয়ে এদিকে চলে আসলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় মাতারা জয় মাতারা এই এই কি হচ্ছে কি হচ্ছে কত লোক তো রিক রেখে কতল কিংবা এই এই কি হচ্ছে এই ওরম করছে কেন এই রিকোকে ধর ওকে ধর ওকে ধর চল বাইরের দিকে চল ভাই ধর ওকে ধর ওই ধর আগে আবার এসছিস এখানে ওদের বলেছি না একবার এখানে আসতে বারণ করেছি না তারা শুনবে না তো এখানে আমার কথা হ্যাঁ তারা বেরোবে নাকি এখান থেকে নাকি ধর ওকে ধর ওকে ধর ওকে ধর ওকে ধর ওকে ধর খাচ্ছে ওকে তোলকে 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 তোল পায়ে লাগলো ওকে নিয়ে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা কর বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা কর বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা কর এই সর্বনাশ জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা
জয় মা তারা জয় মা তারা জয় মা তারা এই শ্রীরাম ওকে ধর লাইট আমার কাছে দে দরকার হয় চারটি লাইট ধর লাইট আমার কাছে দে এটা ধর এই লাইট নাই কি করে কাটি দে আমি ধরেছি আমি ধরেছি জয় মা তারা জয় মা তারাকে ধর ভালো করে ধর কি হলো শান্ত হয়েছো না 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 আলো পুরো অচেতন হয়নি হালকা হালকা সেন্স হালকা কিছু দিও দেখ শান্ত হয় কিনা দেখ ভাই জয় শ্রীরাম জয় শ্রীরাম লাগিনি তো লাগিনি তো ভাই এই বিশাল পরিবারে বাস পড়ছে ভাই এখান থেকে চল এখান থেকে চল এই ওই চারজন তিনজন মিলে ধর তিনজন মিলে ধর জয় মাতারা জয় মাতারা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম চল 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 জয় মাতারা জয় মাতারা ওকে ধর ওকে ধরে নিয়ে চল আস্তে আস্তে জয় মাতারা জয় মাতারা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম লাইট নে লাইট নে ওই সাইড ওই সাইড পথ ওই সাইড জয় মাতারা জয় মাতারা এখান থেকে পথ এখান থেকে পথ এই আমাদের যাওয়ার পথ তো বন্ধ এই যে এই যে এখান থেকে পথ এখান থেকে পথ এখান থেকে পথ এখান থেকে পারো জয় শ্রীরাম জয় শ্রীরাম এই পিছন দিক থেকে ভয়ানক আওয়াজ হচ্ছে কিছু যেন আসছে ক্যামেরা বন্ধ করে হ্যাঁ চল